ইরানের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত ইসরায়েল, ব্যাপারটি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কয়েক বছর আগেও মধ্যপ্রাচ্যে একক আধিপত্য ছিল ইসরায়েলের, কিন্তু সেই অবস্থা এখন আর নেই। ইরানের ক্রমাগত শক্তি বৃদ্ধি করায় চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। গত কয়েক বছর ধরে তেল আবিব যখনই কোনো ধরনের আগ্রাসন চালিয়েছে, তখনই কোনো না কোনোভাবে তার জবাব দিয়েছে তেহরান। ইরানের সবচেয়ে বড় সফলতা হলো মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সমর্থিত বেশ কয়েকটি শক্তিশালী বাহিনী গড়ে তোলা। এতে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে হচ্ছে না তেহরানের, বরং তেহরানের সমর্থনে ওই বাহিনীগুলো ইসরায়েলের উপর বিভিন্নভাবে হামলা চালিয়ে আসছে। এতে ইসরায়েল ব্যস্ত থাকছে হামাস, হিজবুল্লাহ এবং ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলো নিয়ে, আর এই সুযোগে নিজেদের আরও শক্তিশালী করছে ইরানের সামরিক বাহিনী। সর্বশেষ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইরানের। বিভিন্ন পাল্লার অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের, যেগুলো সহজে ইসরায়েলে আঘাত আনতে সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে এর মধ্যে ধারণা পেয়েছে সারা বিশ্ব। যুক্তরাষ্ট্রের মতো দেশের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত আনে মার্কিন ঘাঁটিতে। এতে ইরাকে অবস্থিত ওই ঘাঁটিগুলো লন্ডভন্ড হয়ে যায়। মূলত তখন ইরানের সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টনক নড়ে। এছাড়া সর্বশেষ সামরিক শক্তি নিয়ে করা বৈশ্বিক প্রতিবেদনগুলোতে ইরানের নৌশক্তিকে প্রচণ্ড শক্তিশালী হিসেবে উল্লেখ করা হয়। ক্ষেপণাস্ত্র ফোর্সের মতো নৌবাহিনী তো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিধর দেশ ইরান। ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী এর মধ্যে শীর্ষ অবস্থান আছে ইরানের সামরিক বাহিনী। চলতি বছরের মাঝামাঝি সময়ে চীন ও রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার কথা রয়েছে তাদের। এবছরের শেষের দিকে হয়তো এ ব্যাপারে কোনো চুক্তিও হয়ে যেতে পারে। সামরিক ক্ষেত্রের সবগুলো বিভাগে সর্বোচ্চ উন্নতির লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইরান। ফলে ইসরায়েলের সঙ্গে তাদের শক্তির ব্যবধান ক্রমশ কমে আসছে। এমনকি কোনো কোনো দিক দিয়ে তেল আবিবের চেয়ে অনেক এগিয়ে গেছে তেহরান, যা জানিয়ে দিশেহারা ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সংবাদ মাধ্যম দা জেরুজালেম পোস্ট জানায়, ইরানকে রুখতে গত কয়েকদিনে পুরনো অনেক নীতি থেকে বের হয়ে এসেছে ইসরায়েল। এতদিন তারা ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ এবং লেবানন সংগঠন হিজবুল্লাহকে নিয়ে ব্যস্ত থাকলেও এখন ইরানের প্রতি পূর্ণ মনোযোগ দেবে। এজন্য ইরান কমান্ড নামে নতুন একটি ফোর্সেসও গঠন করতে যাচ্ছে ইসরায়েল। সবকিছু মিলিয়ে কিছুতে ইরানকে রুখার পথ পাচ্ছে না ইসরায়েল। অন্যদিকে বারবার তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে তেহরান, যা ইসরায়েলি কর্তৃপক্ষের ঘুম হারাম করে দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের জন্য হয়ে উঠছে এক চরম দুঃস্বপ্ন। বন্ধুরা, এ ধরনের যদি আরও কোনো পোস্ট পেতে চান, কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।